আসসালামু আলাইকুম সকলকে, আমার ক্রিয়েট আইডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি যে আপনারা কিভাবে আমার আপনারা এমএসওয়ার্ডের কাজ করতে গেলে আপনারা বা ফটোশপে কাজ করেন, ইলাস্ট্রেটরে কাজ করেন বা প্রিমিয়াম প্রো, এই যে আপনার এই বিভিন্ন ধরনের সফটওয়্যারে কাজ করেন, কাজ করার ক্ষেত্রে যে আপনারা হঠাৎ করে এমএসওয়ার্ডে কাজ করতে গিয়ে আপনারা ইলাস্ট্রেটরে অনেক সময় কাজ যান, যাওয়ার সময় আপনারা বিজয় দেখেন হঠাৎ করে কাজ করছে না, যে আপনার যতই লেখেন যে কাজ করতেছে না, ঠিক আছে, আপনার বিজয় কন্ট্রোল অল্টার দিয়ে চেঞ্জ করার পরেও দেখা যাচ্ছে আপনার কাজ করছে না, ঠিক আছে। তো আপনি এখানে দেখেন অনেক সময় আপনার সব বিজয় ঠিক থাকে, এরকম কাজ করে মানে যেই লেখা যেটার মধ্যে আসে সেটার মধ্যে কাজ করতেছে না, এরকম সমস্যা হলে আপনারা কী করবেন, ঠিক আছে। তো এরকম সমস্যা হলে খুবই সহজ, সেটা আপনারা করতে গেলে দেখেন এখন আমি লিখব, এখন আমার বিজয় কাজ করছে, এরকম অনেক সময় আসে কাজ কোনো কিছুই কাজ করে না বিজয় চেঞ্জ করার পরও। সেক্ষেত্রে আপনারা কী করবেন, এই যে এই বিজয়টা আপনারা ডান সুইচ ক্লিক করে ক্লোজ করে দেবেন, করার পরে আবার এই যে এখানে যে আপনার এই যে বিজয়টা আছে না, ওইটা আপনি ক্লিক করে আপনার অন করবেন, ঠিক আছে। আমি ক্লিক করে এই যে চলে আসছে, আসার পরে দেখেন আপনারা এখন এরকম সমস্যা হলে আসার পরে আবার আপনারা কন্ট্রোলটার বিজয় চেঞ্জ করে কাজ করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো অনেকে এই সমস্যায় ফেস করছেন, আমি নিজে অনেকে ফেস করছি আমি জানি। তো ওইভাবে আপনার সমস্যার সমাধান করতে পারেন, যে কোনোভাবে কোনো সমস্যা হলে আপনারা আগে বিজয়টা এভাবে ডান্সেস ক্লিক করে ক্লোজ করে করে তারপরে যে উইন্ডোসে গিয়ে আপনার ক্লিক করে ওপেন করেন। আশা করি সবাই বুঝতে পারছেন যে কীভাবে আপনার বিজয়ের সমস্যা হলে সমাধান করবে। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, আরও বেশি বেশি আপনারা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ভিডিওতে বেশি বেশি লাইক করেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে এবং অবশ্যই একটা সাবস্ক্রাইব দেবেন। আর আপনারা আমার চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করলে এবং লাইক কমেন্ট করে আমার আরও উৎসাহ বেড়ে যায় আরও নতুন নতুন ভিডিও করতে, আরও আমার ভালো লাগে। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।